প্রচন্ড চিৎকার হচ্ছে, বুঝতেই পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন, কারণটা নিশ্চয়ই জানেন, কারণটা হচ্ছে হইচই। আজকে রিলিজ করছে হইচই আনলিমিটেড এর টাইটেল ট্র্যাক, আর তার জন্য হইচই তো হবেই। এক কথায় বলে হইচই, নিচে যা অবস্থা সেটা আপনারা অলরেডি দেখে ফেললেন। আমাদের সাথে শান্তভাবে রয়েছে হইচই আনলিমিটেডের টিম, অর্থাৎ দেব কৌশানি, রজতাবু দত্ত, অনুরোজারা। তারা কি বলছেন এই ছবি নিয়ে, এই গানটা নিয়ে, অর্থাৎ হইচই এর টাইটেল ট্র্যাক নিয়ে শুনে নিন আপনারাই। ও মাই গড, আই এম সো নট ইউজ টু দিস, আই এম শিওর অন্য তুমি না, একেবারেই নয়। আমার কাছে এটা ইউনিক এক্সপেরিয়েন্স, একদম। কবিরের সময় এসটিএফ এর যখন ওই স্পেশাল এটা ছিল, তখন যখন এসেছিলাম একরকম এক্সপিরিয়েন্স, তো আজকে যেটা হলো মানে কি হলো, মানে এখনো ওই মনে না ট্রান্সের মধ্যে থাকা, ওই শব্দ ব্রহ্ম বলে না, কানটা ভোম করছে এখন, ফ্যাসিনেটিং, দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, বাট ইটস অ্যামেজিং। এটা দেখতে খুব ভালো লাগে যে সবাই অপেক্ষায় আছে মুভিটাতে, প্রত্যেকটা জিনিস, আই থিঙ্ক ডায়লগ থেকে শুরু করে ডাব স্ম্যাশ দিস দ্যাট, এত ভালো রেসপন্স পাচ্ছি, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি এক্সাইটেড। 1 2 3 4 5 ভেরি ছোট্ট লাইফ, চাইরে চাইরে স্পিড করতে হবে ফ্লাই, আই এম এক্সট্রিমলি এক্সাইটেড, মানে আমি ছিলামও এক্সাইটেড যখন আমি আসছিলাম, এটাই ভাবছিলাম যে দেব পোস্ট করছিল, আপডেট দিচ্ছিল যে এত এত লোক, এত ক্রাউড গ্যাদারিং হয়ে গেছে অ্যাক্রোপলিসে, অ্যান্ড সকাল থেকে আমি 8টা থেকে উঠে আজকে এই এক্সাইটমেন্টে চক করে, অ্যান্ড ফাইনালি এটা সাকসেসফুল, অ্যান্ড আই এম ফিলিং ভেরি হ্যাপি। এটাই বলবো যে 12 তারিখের জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি, বিকজ এত ক্রেজ, এত, অ্যান্ড আই থিঙ্ক দেবকে আবার ওই পুরোনো ফ্লেভারে পাবে সবাই, সেই যে ক্রেজটা, অ্যান্ড দেন আমাকে নতুন লুকে দেখবে। আমি বলেইছিলাম দ্যাট আই উইল কাম ইন আ নিউ লুক, সো দিস ইজ আ নিউ লুক, যার জন্য প্রচুর খেটেছি, সো ফাইনালি ইটস ব্রিঙ্গিং রেজাল্ট, সো আই এম ভেরি হ্যাপি। মানুষ যেন এন্টারটেনমেন্টটা পায়, যেটাই মেন উদ্দেশ্য, কি পুজোতে সবাই যেন হইচইটা করতে পারে, সবাই যেন, যার জন্য ছবিটা বানানো হয়েছিল, মানে যার জন্য আমার না এন্টারটেনমেন্টের বড়ো কথা কিছু হয় না, মানে ইটস নট দ্যাট কে কমার্শিয়াল ফিল্ম বা মশালা ফিল্ম বা আর্ট হাউস ফিল্ম, ইন্টেলেকচুয়াল, এভরিবডি ইজ কানেক্টিং উইথ দ্য ফিল্ম। আমাকে একজন মনে আছে, আমি যখন এই অ্যানাউন্সমেন্টটা করলাম, আমাকে হঠাৎ করে কেউ ফোন করে বললো কি, আরে তুই বুধবারে করছিস, মিড উইকে কেন করছিস, বৃষ্টির সময় কেউ আসবে না, শুধু শোটা ফ্লপ হয়ে যাবে। আমি বললাম ভালো, তো তাহলে বুঝতে পারবো কতটা জলের মধ্যে আছে সত্যি, কতটা সার্থক হলো ছবিটা করে, বা ঠিকঠাক প্রমোশন হচ্ছে কি না, তো সেটাও বুঝতে পারবো, মানুষের উল্লাসটা বুঝতে পারবো, যে মানুষ সত্যি ইনভলভ আছে কি না বা ইন্টারেস্টেড আছে কি না, বাট আজকে সেটা সবটাই মুক্ত প্রমাণ হলো কি না, বা মানুষ এখনই অতটাই এন্টারটেন হতে ভালোবাসে যেটা আগে ছিল, মানুষ অতটাই আজকে নাচতে ভালোবাসে যতটা আগে ভালোবাসত, মানুষ অতটাই বাংলা ছবিকে নিয়ে উৎসাহী দেখুন যতটা আগে ছিল। তো আমার মনে হয় কি, যারা যারা ভাবত কি কমার্শিয়াল ছবি অশোক মশালা ফিল্ম অশোক, এই যে এই ফর্মেটের ছবিগুলো আর কোনো ভবিষ্যৎ নেই, তারা হয়তো আজকে বুঝতে পারছে কি না, বস আবার ফিরে আসতে চলেছে। অ্যান্ড আমার একটাই চেষ্টা দেব এন্টারটেনমেন্টস থেকে, কি আমরা 4টে ছবি বয়স হয়েছে আমাদের, তো 3টে 3 রকমের ছিল, চ্যাম্প, কক্ষিক, কবির, নাও হইচই আনলিমিটেড, আগে ডিফারেন্ট ফর্মেট ফিল্ম। তো আমাদের উদ্দেশ্য এইবারে যে মানুষকে কমপ্লিটলি 200% এন্টারটেন করা, যে আসবে প্রচণ্ডভাবে হাসবে, প্রচণ্ডভাবে নাচবে, আর প্রচণ্ডভাবে এন্টারটেন হবে, এটাই মেন উদ্দেশ্য। রোলার কোস্টার রে এই রাইড, বেঁধে না সিট বেল্ট করে নে টাইট, রোলার কোস্টার রে এই রাইড, গেট সেট গো, বল রেডি হো সবাই, হবে রে হইচই, হবে হবে হইচই, খুব ভালো লাগছে। ন্যাচারালি একটা ছবি শুরুর আগে যখন নাকি দেখা যায় দর্শকের মধ্যে এত উদ্দীপনা রয়েছে, তখন ভীষণ ভালো লাগে, এবং বোঝা যায় যে এই ছবিটার জন্য অলরেডি একটা আগ্রহ তৈরি হয়েছে, শুধু টাইটেল ট্র্যাক দেখার জন্যে এবং সেখানটায় হাজির থাকার জন্য যদি এতজন উৎসাহী হয়, তাহলে নিশ্চয়ই এই ছবিটা যারা এসেছেন এবং তাদের মতো আরও অনেককে, অসংখ্য মানুষকে খুবই আনন্দ দেবে। এটা একদম পুজোর মতো একটা উৎসবের ছবি, এন্টারটেনমেন্টের ছবি, এবং পুজোয় বাঙালি বেড়াতে ভালোবাসে, কাজেই যারা বেড়াতে যেতে পারবেন না তাদের জন্য একটা
সম্পূর্ণ নতুন জায়গা প্রায় পড়ে রয়েছে, যেখানটায় এখনও অবধি হয়তো বাঙালি একটু কমই গেছে, কাজেই একটা নতুন জায়গা ঘোরা এবং দেব এবং সবাই মিলে একটা আনন্দের ছবি হচ্ছে হইচই, কাজেই পুজোর সেলিব্রেশনটা আমার মনে হয় আলাদাভাবে জমে যাবে। সরাসরি মারো ঝাড়ি উকি ঝুকি না, খোলাখোলি বেগা ডুলি টুকি টুকি না, হইচইয়ের জন্য যে দর্শক তৈরি হয়ে গেছে সেটা আজকে প্রথম দিনেই কিন্তু বুঝতে পারা গেছে, এবং তারা যে কি ইগারলি ওয়েট করছেন হইচই দেখার জন্য সে ব্যাপারে আমাদের অন্তত কোনো সন্দেহ নেই, মানে দেবের এবং আমাদের সবার কোনো সন্দেহ নেই। এবং সত্যি সত্যি আমি এটা রনির সঙ্গে একেবারে একমত যে পুজোয় যারা বেড়াতে যেতে পারবেন না একদম চিন্তা করবেন না, অবশ্যই দেখবেন হইচই দারুণ সুন্দর একটা জায়গায় আমাদের সবার সঙ্গে আপনাদের বেড়ানো হয়ে যাবে, যেটা মানে বলতে গেলে এক্সপ্লোর হয়নি এখনও। সেখানে যাবেন, আমরা আপনাদের সেই জায়গা দেখাবো, আমাদের অভিনয় দেখাবো, দারুণ সুন্দর একটা ছবি দেখাবো, অবশ্যই দেখবেন, মিস করলে আপনারা ঠকে যাবেন। হইচই হবে হইচই।